প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দ্বাদশ শ্রেণীর 2020 সালের অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞানের প্রশ্নপত্রের পার্ট বি থেকে এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। 2020 সালের এমসিকিউ এর এই সমাধানগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ 2023 সালের অ্যাগ্রোনমি পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্নই আসার সম্ভাবনা প্রবল। তাই এই প্রশ্নোত্তরগুলি তোমরা অবশ্যই করে নেবে। এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। এখন আমরা আজকের এমসিকিউ এর সমাধানগুলো দেখি। এমসিকিউ এর সমাধান এখানে হচ্ছে, প্রথমে হচ্ছে বিভাগ খ অর্থাৎ পার্ট বি। পার্ট বিতে এমসিকিউ এর প্রশ্নগুলো থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নাও। সকল প্রশ্ন আবশ্যিক। এখানে 21টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, তাই এখানে 1 × 21 = 21। প্রথম প্রশ্ন, সায়ানোগ্যাস এ ব্যবহৃত হয় যা দমনে, তা হলো। এখানে 4টে অপশন দেওয়া আছে। প্রথম অপশন হচ্ছে এ বাদুর, এটা হচ্ছে সঠিক, অতএব এখানে তোমরা টিক দেবে। 2, কোনটি শীতকালীন আগাছা, শ্যামা, দুর্বা, বেথুয়া, দুধিয়া? এখানে সি হচ্ছে সঠিক অ্যান্সার, সিতে তোমার টিক দেবে, বেথুয়া হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ বেথুয়া হচ্ছে শীতকালীন আগাছা। এবার নেক্সট, আদশালি আখের স্থিতিকাল হলো, এখানে যে অপশন করা রয়েছে তার মধ্যে সঠিক অপশন হচ্ছে ডি, 8 মাস। তাহলে আদশালি আখের স্থিতিকাল হচ্ছে 8 মাস। 4, বেগুনের জাত কোনটি, পুষারুবি, সুফল, কুন্তি, কিষাণ? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ, পুষারুবি, অর্থাৎ পুষারুবিতে টিক দেবে। এবার নেক্সট, 5, প্রধানত ভ্যাম অর্থাৎ ভ্যাসিকুলার আরভাসকুলার মাইকোরাইজা যে সারে দেখতে পাওয়া যায় তা হলো, এই প্রথম অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কেঁচো সার। তাহলে এখানে একটা নতুন একটা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, ভিএম এর পুরো কথাটি লেখো। এর পুরো কথাটি হচ্ছে ভ্যাসিকুলার আরভাসকুলার মাইকোরাইজা। এবার 6, দেখো, স্টার্টার দ্রবণে এনপিকে এর অনুপাত হলো, এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে প্রথম অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1:2:1। এবার নেক্সট, মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, ক্লোরোবিয়াম। তাহলে মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে সি অপশন, রাইজোবিয়াম। এবার 8, যে মৌলকে উৎসেচক সক্রিয়ক বলা হয় তা হলো, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন। সঠিক অ্যান্সার হচ্ছে এ, পটাশিয়াম, পটাশিয়ামকে উৎসেচক সক্রিয়ক বলা হয়। নেক্সট, আলুর ছাল মোটা হওয়ার দশাকে বলে, এখানে অপশন 4টে রয়েছে, কন্দ গঠন দশা, ত্বকপুষ্টি দশা, বক্রদাপক দশা, আর কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ত্বকপুষ্টি দশা। নেক্সট, খরা সহনশীল ফসলগুলি হলো, সূর্যমুখী, ভুট্টা, টমেটো, আর ডি হচ্ছে এ ও বি উভয়ে। তাহলে এখানে খরা সহনশীল ফসল হচ্ছে ভুট্টা, বি অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ধানের সংকট বৃদ্ধি দশাটি হলো, এখানে যে 4টি অপশন রয়েছে আমি আর পড়লাম না, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রথম অপশন, পাশকাটি ছাড়া দশা, অর্থাৎ এতে তোমরা টিক দেবে। নেক্সট, জমিতে শত্রুপোকা ও বন্ধুপোকার সঠিক অনুপাত, 3:1, 3:2, 2:1, 1:1। তাহলে এখানে শত্রুপোকার বন্ধুপোকার সঠিক অনুপাতটি হচ্ছে 2:1, অর্থাৎ সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, লাল ধসা রোগ কোন ফসলে দেখা যায়,
লাল ধাসা রোগ দেখা যায় আখে, তাহলে আখ হচ্ছে অপশন ডি, আখ, আখে টিক দেবে। ওয়াটার স্যাক, ওয়াটার সাকার প্রতিশব্দটি যে ফসলের সঙ্গে জড়িত তা হলো, এখানে ওয়াটার সাকার প্রতিশব্দটি হচ্ছে আমের সঙ্গে জড়িত, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আম। এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 নম্বর। 15 নম্বর প্রশ্ন হচ্ছে আখ রস ও গুড়, গুড়ের অনুপাতটি হলো, এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 10:6:1। নেক্সট, জলদি জাতের টমেটোর চারা যে মাসে রোপণ করা হয় তা হলো, তাহলে জলদি জাতের টমেটোর চারা রোপণ করা হয় মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে জুলাই আগস্টে জলদি জাতের টমেটো চারা রোপণ করা হয়, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রতি হেক্টর ধান জমিতে নীলাভ সবুজ শৈবাল যে পরিমাণ নাইট্রোজেন প্রতি বছর যোগ করে তা হলো 30-40 কেজি, 40-50 কেজি, অতএব এই বি হচ্ছে সঠিক অ্যান্সার, 40-50 কেজি। ক্ষারীয় জমির জন্য উপযুক্ত সারটি হলো ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, ক্যান আর ডিএপি, ক্ষারীয় জমির জন্য উপযুক্ত সার হলো অপশন সি, সিএন, ক্যান। এইবার নেক্সট হচ্ছে কোন মাটিকে সারিবৃত্তীয় ঊষর মৃত্তিকা বলা হয়, সারিবৃত্তীয় ঊষর মৃত্তিকা বা সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়, বলা হয় লবণাক্ত মাটিকে, তাহলে অম্ল মাটি, ক্ষার মাটি, লবণাক্ত মাটি, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, লবণাক্ত মাটি। এবার 20 নম্বর, উদ্ভিদ বৃদ্ধির ভিত্তি মৌলগুলি হলো, উদ্ভিদ বৃদ্ধির ভিত্তি মৌল হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম, হচ্ছে ফসফরাস, পটাশিয়াম, এনপিকে। আর এবার 21 নম্বর প্রশ্ন, দেহজ ও জননগত বৃদ্ধি যে ফসলে একসঙ্গে চলে তা হলো, এখানে আলু, সূর্যমুখী, তিল আর চাঁক, তাহলে এক দেহজ ও জননগত বৃদ্ধি একসঙ্গে চলে, এই ফসল হচ্ছে আলু, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, এই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা করে নেবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আজকে তাহলে এখানেই শেষ করি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।